কয়েকটা কথা বলবো। আমি বলেছিলাম সাবেরকে এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দেবা এবং টাউন প্রেসিডেন্ট যে ছোট্ট একটা পথসভা করতে, লোক সংখ্যা অনেক বেশি, পেছনটা যদি খোলা হতো এর সমান লোক পেছনে, আমরা বন্ধু করে ভয় পাবেন না, কে এলো আর কে গেল আমরা চিন্তা করি না। আমরা আছি, মমতা ব্যানার্জি আছে, তৃণমূল কংগ্রেস আছে, আমরা উন্নয়ন করেছি, ওরা উন্নয়ন করে না। আমরা যে এমএলএ সাইথিয়ার যে এমএলএ ভদ্রবাড়ির মেয়ে, আমি ওর সম্বন্ধে প্রশংসা কেন করি জানেন, এরকম মেয়ে আমি দেখি না, তার মুখে কোনো কথা নয় কাজের কথা। যে আপনাদের চেয়ারম্যান সত্যি নিহার দত্ত যোগ্য ছেলেকে চেয়ারম্যান করা হয়েছে, দেবা ভালো ছেলে, সাবের আলী আমার ব্লক প্রেসিডেন্ট ভালো, দুই সাধন আছে, মানুষ আছে, এখানকার যারা যুব প্রেসিডেন্ট, এখানকার যারা ছাত্র প্রেসিডেন্ট এবং মহিলা প্রেসিডেন্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। বন্ধু বেশি কিছু কথা বলবো না, যদি কেউ ভাবেন ঝামালি করব, মস্তানি দেখাবো, রাজি আছি, সব সময় রাজি আছি, দল করা সবারই অধিকার আছে, দল করুন ভদ্রভাবে করুন। যে কথা রানা সিং বলল যে বাড়িতে বাড়িতে মদ খেয়ে পাঠাবেন না, আমি গাঁজা খেয়ে পাঠিয়ে দেবো, পিছিয়ে নাই, এক বিন্দু পিছিয়ে নাই তৃণমূল কংগ্রেস।